হে বাবা বেবে দেখো হে বাবা বেবে দেখো বৈশানে রালাই শান্তি কেন নাই রে দনহেয়া ঠিক না বা ঠিক হে বাবা বেবে দেখো হে বাবা বেবে দেখো বৈশানে রালাই শান্তি কেন নাই রে দনহেয়া খাটি মমিন নাই গদেশে মুসলিম বেড়াই কাফের বেশে খাটি মমিন নাই গদেশে মুসলিম বেড়াই কাফের বেশে কথা ব্রাতাই কাজে কামে বেদিন বোঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার দারে দারে ন সত্য কথা কেউ বলে না নামাজ রোজার দারে দারে ন সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চগিলে ফোনা করিয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাফর দেয় না নারী ফেটে ফিটে নেয় না শরীর মাথায় কাফর দেয় না নারী ফেটে ফিটে নেয় না শরীর বেহায়া বেগানা নারী গড়িয়া বেড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শোন শোন নিদানপুরবাসী শোন দিয়া মন শোন শোন নিদানপুরবাসী শোন দিয়া মন ভালা লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন ভালা লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন লা ইলাহা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক সম্মানিতা পর্দায় থাকা মা জান খালা জান ফুপু জান সবাইকে আমার অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত হাজিরিন যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রহমতের মজলিসে গুনামাফের মজলিসে বসার সুযোগ দান করেছেন দাদা আমরা খুশি নেবে যার খুশি আছি তো ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজারিশ করি জিব্বাটা লড়াইয়ে মহাব্বত করে সকলেই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ মদিনার লাল মা আমেনার দুলাল সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী মায়ার নবী যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না সেই নবী পাকের প্রতি দরুদ ও সালাম সকলেই জোরে সরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা মনে রাখবেন আজকে রাত যে ডিসেম্বর মাস ইংরেজি ডিসেম্বর মাস বর্তমান ইংরেজিতে আমরা বেশি বুঝি ঠিক না বা ঠিক যারা স্কুলে লাহাফারা করে নাই হ্যাঁ ইংরেজি বুঝে কথা কন হাসানা হ্যাঁ কিন্তু ইংলিশ দিয়ে কথা কয় কেমন করে কথা কয় জীবনে চাচা স্কুলেই জানাই জীবনে চাচা ক ক ও আ করতেই পারে নাই পড়তেই পারে নাই হ্যাঁ মোবাইলে রিসিভ করে কয় হ্যালো হ্যালোটা কি বাংলা ভাষা কথা বলে হ্যালো কি বাংলা ভাষা তো ভাই জান দাদরা আমার আজ বছরের ইংরাজি বছরের শেষ দিন না ডিসেম্বর এই ডিসেম্বর রাত্রের ১২টার পরে কি মাস আসবে দাদা কি জানুয়ারি পহেলা পহেলা জানুয়ারি এক যুবক আমাকে আজকে বলে হুজুর এই পহেলা জানুয়ারির দিন যদি ভালোবাসা না হয় তাহলে কেমন হইব আমি বললাম বাদ পার কস কি পহেলা জানুয়ারির মধ্যে
যেগুলো সমাজের কিছু প্রথা আছে যেই প্রথাগুলো সেই জামানার ইংরেজদের জামানার মধ্যে ইংরেজরা করত দাদারা ভাইয়েরা যে পহেলা জানুয়ারির মধ্যে যেই কাজগুলো করা হয় নতুন বছর পহেলা বছরে যেই কাজগুলো ছিল এগুলো ইসলামের একটাও ছিল না সব ছিল সেই জামানার ইংরেজদের আর মুসলমানের সন্তান হয়ে যদি পহেলা বছর পহেলা জানুয়ারি যদি সেই দিকে মাথা নত করে দেয় সেই দিকে যদি হেলে যায় সেই দিকে যদি আকৃষ্ট হয় সেই দিকে যদি অগ্রসর হয় তাহলে শুনে নন সে ইংরেজদের ধর্ম পালন করতেছে জোরে কর না আউযু বিল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন ব্রেন দিয়েছেন যেমন মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে সেট একটা সেটের মধ্যে সিম দুইটা চারটা সিম ঢোকাত বরাতে ভরলেও চলে কিন্তু তার মধ্যে একটা মেমোরি দিয়েছেন মেমোরি এক জিবি ওয়ান জিবি টু জিবি থ্রি ফোর সিক্স সেভেন এইরকম করতে করতে ১২০ জিবি ৬৬ জিবি মেমোরি আছে না নাই এই মেমোরি ঠিক মতো যদি ভাইরাস ঢুকে মেমোরি ফেল তো বর্তমান জামানার মধ্যে ইসলাম ধর্মে আমি বলেছি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম ভালোবাসানীয় ধর্ম হলো ইসলাম ধর্ম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সেই ধর্মের মধ্যে আমরা আছি না নাই ভাই আজ সমাজের মধ্যে যারা অশিক্ষিত শিক্ষিতকে দাম দেবে না ভালো করে মনে রাখবেন দাদা অশিক্ষিত যারা শিক্ষিতকে দাম দেবে না শিক্ষিত আর অশিক্ষিতর মান যে জায়গার মধ্যে সমান হয়ে গেছে সেই জায়গার মধ্যে সম্মান পাওয়া যাবে না ঠিক না বা ঠিক ঠিক এক হাজার অশিক্ষিত যুবক যদি এক জায়গায় থাকে ওই জায়গার মধ্যে একজন জেনারেল শিক্ষিত থাকা সমান সমান জোরে কন আলহামদুলিল্লাহ আর যদি আলেম থাকে ওই জায়গার মধ্যে দাদা আলেম থাকলে তো আরও উঁচা মর্যাদা কথা কন হাসানা সম্মানিত হাজিরিন তাহলে মহান আল্লাহ তাআলার পছন্দনীয় আল্লাহ তাআলার নিজে পছন্দনীয় করে ইসলাম ধর্মে আমাকে আপনাকে প্রেরণ করেছেন জন্মগ্রহণ করেছি দাদারা ভাইয়েরা আমার সম্মানিত ভাইয়েরা আমার এমন একটা জায়গার মধ্যে ভাইজান আমি আপনি বসলাম আপনার ডানেও তাকাবেন না বামেও তাকাবেন না পেছনেও তাকাবেন না যদি বলেন হজর কোথায় তাকাবো আপনি আলেম ওলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকায় থাকবেন দাদ যদি বলেন হুজুর আলেম ওলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকায় থাকলে কি হবে মহান আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারে দেগার আলেম বলেন বান্দার শুনে রাখো বান্দার জেনে রাখো আমার আলেম ওলামার চেহারার দিকে যদি লক্ষ্য করে তাকায় থাকতে পাহাড়ো বান্দার শোনে না জেনে নাও ৪০ দিনের সগিরা গুনাহ মহান আল্লাহ আমি তোমাদের মাফ করে দেব সুবহানাল্লাহ আমার আরো আস্তে কোন সুবহানাল্লাহ তার সাথে সাথে বান্দা যখন ছোট্ট জবান টারিও এক একবার সুবহানাল্লাহ পড়ে নেবে বান্দা শোনে না জানে না এক একবার সুবহানাল্লাহ বলার বদলতে জান্নাতের ভিতর এক একটা করে সুবহানাল্লাহ নামের গাছ লাগিয়া যাবে ও সম্মানিত আমার এমন একটা জায়গার মধ্যে ভাই জান বসলাম মহান আল্লাহ রব্বুল আলামিন পরওয়ানা দেখার আলম বলেন বান্দাকে আমি পাঠিয়ে দিলাম আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে কত সুন্দর কি সুন্দর করে ডাক দিয়ে বললেন বান্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা ইমানদারদের জন্য ডাক দিয়ে বললেন ইমানদার বান্দ
ও মুসলমান জেনে রাখো মুসলমান শুনে নাও ইমানদার বান্দাকে দাদা পরিচয় দিতে হবে এইবার পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস জোরে কান সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে দাদা দুই পর্যায়ে ডাক দিয়েছেন আমার আল্লাহ এক পর্যায়ে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন ঈমানদার বান্দা আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস নাস মানে কি দাদা মানুষ না কতক্ষণ মানুষ না নাস মানে হলো মানুষ কেমন মানুষ ও বাজান দাদারা বৌদ্ধ খ্রিস্টান কাফের বেদিনরাও মানুষ ঠিক না বে ঠিক মুসলমান আব্দুর রহমান আব্দুর রাজ্জাক মানুষ হিন্দু লোক বৌদ্ধ একজন উনিও হলেন মানুষ তবে মানুষ মানুষ হলে চলবে না আল্লাহ তাআলা বলেন মানুষ হলে চলবে না আমি আল্লাহ যেটাকে পছন্দ করি যেটাকে ভালোবাসি ওইটার ভিতর যারা থাকবে গো তারাই হলেন প্রকৃত মানুষ জোরে গান সুবহানাল্লাহ ও সম্মানিত বারবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবা ছিলেন কেমন সাহাবা ছিলেন দাদা এবার আমার সঙ্গে প্রশ্নের জবাবটা দেন হযরত উমর ফারুক এবার সাহাবাটা রাগি আছেন নাকি নরম আছেন রাগি না নরম কেমন রাগি আছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে হাঁটতেন দাদা হাঁটতেন যদি ইবলিস মিস্টার ইবলিস শয়তান শুনতো হযরত ওমর ওই মদিনার রাস্তা দিয়ে হাঁটে ইবলিস শয়তান চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তায় যাইত না সুবহানাল্লাহ কোন আর বর্তমান দাদা এমন একটা ডিজিটাল যুগ আয়া গেল সমাজের মধ্যে জাগার মধ্যে এলাকার মধ্যে হযরত ওমর ফারুকের মতো ওমর আছে না নাই কতক্ষণ আছে না নাই আছে মানে হাজার হাজার ওমর আছে কিন্তু এই ওমর যে নিদানপুরে রাস্তা দিয়ে আর আপনাদের এই ওমর যুবক যদি এই ওমরের মতো যুবক যদি রাস্তা দিয়ে আড়ে শয়তান দূরে যাইব না কাছে ওমর যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তায় চল্লিশ দিন শয়তান গেছে না আর যুবক এখনকার যুবক যদি আরে চল্লিশ দিন আগে শয়তানে কান্দ বয়ে থাকে কতক্ষণ হাসে না কেমন তার কারণ আহা দাদা ট্রেনের মধ্যে চললাম বাস্তব একটা ঘটনা ট্রেনের মধ্যে চললাম লম্বা সফর সাড়ে চারশো কিলোমিটার রাস্তা এক যুবক করছে দাদা যুবকের চেহারার দিকে তাকাইলে মনে হয় এটা বোধহয় সেই জামানার যুবক এখন জিজ্ঞাসা করলাম ভাই কাহা যা রায় আমাকে বলে হুজুর আমি তো মুসলমান উরে বাবারে বাবা তুমি মুসলমান বলে হ তাহলে তোমার লং প্যানের এই ডক কে আছে না লং প্যানের ডক কতক্ষণ আছে না নয় এই দাদা কিছুগুলা জিনিস এইগুলা বস্ত্র এইগুলা যদি আমরা সমাজ থেকে যদি যুবক হইয়া যদি তারাইয়া দিতে পারি তাহলে দেখেন ইমানদার হতে নামাজিওয়ালা হতে পর্দা নিশিন মা বোনেরা সব কিছু সম্ভব একমাত্র যুবকের কারণে কথাক্ষণ ঠিক না ব্যাঠি সমাজটার মধ্যে যদি দাদা যুবক বালা হয়ে যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক যদি সমাজটার মধ্যে দাদা এলাকার মধ্যে দাদা জায়গাটার মধ্যে রয় ভাইজান পবিত্র কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন যদি চালু করে দেয় কে চালু করবে রে দাদা একটা যুবক ওই তাসের আড্ডায় যেতে পারবে না যুবক ইচ্ছা করলে পারে না নাই কথা বলেন পারে না নাই এ ভাই জান্দা দাঁড়ায়
আজ বর্তমান দাদা যুবক পারে পারে পারি কিন্তু ভাইজান দাদা এই যুবক যে পারে ওই যুবকের ব্যাপারে আমি বলছি রে দাদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে দাদা এমন একটা কোরআনের আয়াত ও ভাইজান চালু করে দিল কি চালু করলেন এই মদিনার জমিনের মধ্যে একটা যুবক জুয়া খেলতে পারবে না মদ খাইতে পারবে না এই প্রথা চালু করছে মদিনা হযরত ওমর ফারুক ডাক দে বললেন যুবক এ মদিনাবাসী এলাকা শুনে নাও মদিনারবাসী তোমরা শোনো এই যুবক যেই যুবকের হাতে টাশের খাপ থাকবে যেই যুবকের হাতে শরাবের বোতল থাকবে শুনে নাও মদিনার মুসলমান আমি ওমরের তরবারি থামবে না ওমরের তরবারি থামবে না দাদারে সারা জীবন ভর যা কিছু একজন আল্লাহর বান্দা করুক না কেন কিন্তু একটা ডাক দেওয়ার লগে লগে আল্লাহ তাআলা সব জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহকে ডাক দেওয়ার মতো ডাক দিতে হবে সারা জীবন কি করছে করছে যুবক আর সমাজটার মধ্যে খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন না বন্ধুর পালায় পড়ে বন্ধু খারাপ হয় কথা কোন ঠিক না বা ঠিক ভাইজান দাদারব একজন অশিক্ষিত যুবক যদি শিক্ষিত বন্ধু ধরে অশিক্ষিত যুবক শিক্ষিত বন্ধুর কারণে বালা হয়ে যাবে এ ভাইজান দাদারা শিক্ষিত যুবক যদি অশিক্ষিত বন্ধুর পালায় পড়ে যায় খারাপ হয়ে যাবে তার কারণটা হলো দাদা পজিটিভ আর নেগেটিভ চিন্তা করতে হবে ভাইজান বন্ধুর ফালাই পরে বন্ধু খারাপ হয়ে যায় রে দাদা যদি আমি আপনি বালা থাকি দাদা ইসলামের ভেতরে থাকি শুধু ইসলাম বুঝলেই হবে না ইসলাম মানলেই হবে না মাথায় টুপি লাগাইলে হবে না পাঞ্জাবি লাগাইলে হবে না দাড়ি রাখলেই হবে না মুসলমান আমার আল্লাহ ডাক দে বললেন মানলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা লোভ দেখানোর জন্য যারা লোভ দেখানোর জন্য যারা সমাজের বিরুদ্ধে করবে আল্লাহ বলেন এটা এক সাব হবে না এক সাব হতে গেলে আল্লাহ তাআলা ডাক দে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা এ বান্দা শোনে না ও জানে না তোমরা যেটা করো না কেন পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতর প্রবেশ না করো ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারো নাই ঠিক না ব্যাঠি খারাপ পাইতেছেন দাদা আমার কথা বোঝা যায়